পাখি এমন একটি প্রজাতি যে পাখিগুলোকে মানুষ অনেক সময় এটিকে দেখে অনেক আনন্দ পায় এবং কি এটি দেখে তাদের মন জোড়ায়। ঠিক তেমনই কিছু পাখি ও প্রাণীদের ভিডিও আজকে নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটিতে দেখতে পাবেন তাদের বাচ্চাগুলোকে কিভাবে তারা টেক কেয়ার করে থাকে এবং কি তার জন্য তারা কি পরিমাণ পরিশ্রম করে থাকে সেটিও দেখতে পাবেন এক নজর। তো বন্ধুরা, এমন কিছু অনেক রকমের পাখি এবং কি প্রাণীদেরকে নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, যে প্রাণীগুলো দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন যে এমন কিছু হতে পারে। বন্ধুরা চলুন শুরু করা যাক, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম ভিডিওটিতে দেখা যায় কিভাবে খরগোশ তার বাচ্চাগুলোকে যত্ন সহকারে করে এবং যত্ন করে রাখে। সে গর্তের মধ্যে গর্ত করে করে তার বাচ্চাগুলোকে টেক কেয়ার করার জন্য এমন কীভাবেই রাখে যাতে করে অন্যান্য আক্রমণ এবং শিকারী প্রাণীর হাত থেকে তার বাচ্চাগুলো যাতে কোনোভাবেই আক্রমণের শিকার না হয় তার জন্যই তাদের জন্য টেক কেয়ার করে থাকে এই বড় মা প্রাণীটি। এই খরগোশ এমন একটি প্রজাতি যারা কিনা মাটির গর্তে থাকে এবং কি তাদের বাচ্চাগুলোকেও গর্তের মধ্যে রেখে আবার সময় মতো খাবারের জন্য এখানে আসে। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায় কিভাবে বক তার বাচ্চাকে কিভাবে বক প্রজাতির পাখি এটি এমন একটি পাখি যেটি কিনা বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করে সেটি আপনারা দেখতে পাবেন এখানে। এখানটাতে দেখা যাবে এই বাচ্চাগুলোকে তারা কিভাবে খাইয়ে এদেরকে মানুষের মতো মানুষের বাচ্চাদের যেভাবে যেভাবে তারা খাবারের জন্য সকলকে একত্রে নিয়ে খাবারের জন্য প্রস্তুতি নেয়, ঠিক তেমনইভাবে এই পাখিগুলোও একত্রিত বসে তাদের খানা খাবার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং কি সকল বাচ্চাদেরকে একত্রে নিয়ে তারা খাবারের জন্য প্রস্তুতি নেয়। এর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন এমন একটি প্রজাতি যেটি এক ধরনের আঞ্জিলা প্রজাতির হয়ে থাকে, যেটি টিকটিকির মতো বড় প্রজাতির প্রাণী হয়ে থাকে। যে প্রাণীটির বাচ্চাগুলোকে টেক কেয়ার করার জন্য তারাও কম কষ্ট করে না, তারা সকলভাবে অনেকভাবে চেষ্টা করতে থাকে তাদের এই বাচ্চাগুলোকে যাতে অন্যান্য মানুষদের হাত থেকে রক্ষা পায় এবং অন্যান্য প্রাণীর হাত থেকে রক্ষা পায়। তার জন্য তারা সতর্কতার সহকারে তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করে থাকে এবং কি তাদের বাসার কাছেও বাচ্চাদের কাছে নিয়ে যায় না। দ্বিতীয় চতুর্থ ভিডিওটিতে দেখা যায় কীভাবে হাঁস তাদের বাচ্চাকে টেক কেয়ার করে, ঠিক যেমনটাই লক্ষ্য করা যায় তারা একত্রে তাদের বাচ্চাকে নিয়ে চলাফেরা করে এবং কি তাদেরকে সাঁতার শেখায় এবং কি তাদের সাথে খেলা করতেও দেখা যায়। এভাবেই তাদেরকে বড় হাঁস হতে প্রস্তুত করে তোলে এবং কি তারাও পরবর্তীতে মা হিসাবে এভাবেই কাজ করে যায়। ঠিক তেমনইভাবে পঞ্চম ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কীভাবে পোলার বিয়ার তাদের বাচ্চাকে টেক কেয়ার করে থাকে এবং কি পোলার বিয়ার তাদের বাচ্চার জন্য যেভাবে দুধ বাটির মধ্যে মানুষ রেখে দেয় তাদের বাচ্চার জন্য ঠিক তেমনইভাবে পোলার বিয়ারও তাদের বাচ্চার জন্য কত না কষ্ট করে থাকে দেখুন একবার। মানুষের মতো তাদের বাচ্চার জন্য টেক কেয়ার করে থাকে, তারা অনেকভাবেই চেষ্টা করে মানুষের কাছ থেকে এই খাবারগুলো নিয়ে তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য, এমনকি তারা বারবার চেষ্টা করতেই থাকে। এভাবেই তারা তাদের খাবারের জন্য মানুষদের কাছেও কীভাবে যায় দেখুন একবার। এই ষষ্ঠ ভিডিওটিতে দেখা যায় কীভাবে পানীয় জাতীয় একটি প্রাণী যেটি কিনা তার বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করে দেখুন একবার। বাচ্চাটিকে যাতে কোনোভাবে কষ্ট না হয় তার জন্য এই বড় মা প্রজাতির প্রাণীটি তার কাছে চলে আসে এবং কি তার টেক কেয়ার করতে শুরু করে, যাতে করে তার কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন না হয় তার জন্য তার পাশে সার্বক্ষণ থাকে এবং কি তার যতটুকু খাবারের প্রয়োজন হয় তার খাবারের জন্য সকল কিছু প্রোভাইড করে থাকে তার মা। এমনই দৃশ্য অনেক বিরল প্রকৃতির হয়ে থাকে যখন এই বরফের স্তরের মধ্যে তার বাচ্চাটি হারিয়ে যায়। এই সপ্তম ভিডিওটিতে দেখা যায় ঈগল এমন একটি হিংস্র প্রাণী যেটি কিনা অন্যান্য বাচ্চা প্রাণীদেরকে কোনোভাবেই ছাড় দেয় না, কিন্তু যখন সে তার মায়ের প্রস্তুতি ভূমিকা পালন করে তখন পুরোপুরি বিপরীত ঘটনা ঘটতে দেখা যায়। তার ডিমগুলোকে টেক কেয়ার করে এবং কি তার বাচ্চা হওয়া পর্যন্ত বাচ্চাটিকে সকল প্রকার প্রোভাইড দিয়ে থাকে, সে সকল কবার খাবার থেকে শুরু করে সকল প্রকার সামগ্রী এই বড় মা প্রজাতির ঈগলটি প্রোভাইড করে থাকে এবং কি এটির জন্য সকল প্রভাব বিপদ আপদ থেকেও রক্ষা করে থাকে। অষ্টম ভিডিওটিতে দেখা যায় ছোট ছোট প্রজাতির পাখি যেটিকে আমরা গ্রাম অঞ্চলে চাঞ্চরা পাখি বলে থাকি, সেই পাখিটি এমন একটি প্রজাতির পাখি যেটি কিনা তার বাচ্চা
পাঁচ থেকে ছয়টি হয়ে থাকে, সেগুলোকে কীভাবে টেক কেয়ার করে দেখুন একবার। তারা দূর দূরান্ত থেকে মানুষের মতো, তাদের খাবারের জন্য বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করতে হবে তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং তাদের বাচ্চাদের খেয়াল করে থাকে, এবং কি এই জন্যই তাদেরকে বলা হয় পাখির রাজা। তোমাদের এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের জানাবেন।